আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের চৌত্রিশতম পর্ব হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর ছয়শো থেকে ছয়শো পর্যন্ত তাহলে কাল ক্ষেপট না করে চলুন শুরু করি ছয়শো একষট্টি নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন পপি আলম তিনি প্রশ্ন লিখেছিলেন সন্তান প্রসবের কতদিন পর্যন্ত অপবিত্র থাকে এই প্রশ্নের উত্তর হলো নারীরা সন্তান প্রসবের পরে যে নেফাসের সময় অতিক্রম করে ইসলামী সরিয়া মতে এটার সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন পর্যন্ত হতে পারে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন তবে অধিকাংশ নারীরাই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে সুস্থ হয়ে যায় অর্থাৎ তাদের ব্লিডিং বন্ধ হয়ে যায় আপনি বিশ পঁচিশ তিরিশ দিনের মধ্যে যদি আপনার ব্লিডিং বন্ধ হয়ে যায় আপনি সুস্থ হয়ে যান তাহলে অবশ্যই ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করে নামাজ রোজা ইত্যাদি আমল শুরু করতে হবে আর যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে এই চল্লিশ দিনের মধ্যেও যদি আপনার ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিন পরে আর এটা নেফাসের রক্ত হিসাবে গণ্য করা হবে না এটা শারীরিক কোনো অসুস্থতার কারণ হিসেবেও ধরা হবে এজন্য নিফাসের সময়সীমা সর্বোচ্চ চল্লিশ দিন হতে পারে এরপরে ছয়শো বাষট্টি নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন পপি আলম তিনি প্রশ্ন লিখেছিলেন হায়েজ নেফাস অবস্থায় কোনো আমল করা যাবে কিনা এই প্রশ্ন উত্তর হলো জি যাবে আপনি হায়েজ নেফাস অবস্থায় দোয়া করতে পারেন তজবি তহালিল পাঠ করতে পারেন মুখস্থ যদি থাকে কোরআন তেলাওয়াত করতে পারেন যদিও কেউ কেউ নিষেধ করেছেন তবে কোরআনের যে মাসহাফ এটাকে হাতে স্পর্শ করে আপনি তেলাওয়াত করতে পারবেন না কোরআনের মাসহাফ হাতে স্পর্শ করবেন না মুখস্থ যদি থাকে আপনি তেলাওয়াত করতে পারেন এরপরে নামাজ রোজা এগুলো তো করতে পারবেন না তাছাড়া আপনি জিকি রাজগার যেগুলো মনে মনে করা যায় সেগুলো আপনি করতে পারেন এরপরে ছয়শো তেষট্টি নম্বর প্রশ্ন নেত্রকোনা থেকে লিখেছিলেন আনারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাকি হারাম এই প্রশ্নের উত্তর হল নারী নেতৃত্বের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা উল্লেখ আছে আমি নিজে ফতোয়া দিব না আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে এবং সহি হাদিস থেকে দুইটা উদ্ধৃতি দিব আপনারা নিজেরাই ফতোয়া দিবেন নারী নেতৃত্ব ইসলামে জায়েজ হতে পারে নাকি এটা হারাম কুরআনুল করিমের নিসার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলেছেন আর রেজা আলা নিসা বিমা আলা বাদ আল্লাহ রবুল্লা আলমিন পুরুষদেরকে নারী জাতির উপর কর্তৃত্বশীল হিসেবে সৃষ্টি করেছেন পুরুষদেরকে দায়িত্বশীল হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্টভাবে বলেছেন নেতৃত্বের ক্ষেত্রে অভিভাবকত্বের ক্ষেত্রে আপনার পরিচালনার ক্ষেত্রে পুরুষদেরকে আল্লাহ রবুল্লা আলমিন দায়িত্ব দিয়েছেন এবং নেতৃত্বের ব্যাপারে নারী নেতৃত্বের ব্যাপারে হাদিসের মধ্যে যদি আমরা দেখি আরও কঠিন ভাষায় শক্ত ভাষায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হাদিসটি বুখারিতে আছে সুনানে তেমিজিতে আছে সুনানে বাইহাকি কুবরায় আছে সুনানে নাসাই কুবরায় আছে হাদিসটি এরকম আন আবি বক্রি আল্লাহ রসুল্লাহ সাল ওয়াল্লাহ ইমর ইমরাতান সেই জাতি কখনো সফল কাম হবে না যে তাদের সর্বোচ্চ নেতৃত্বের আসনে একজন নারীকে বসিয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরকম স্পষ্ট বাণী উল্লেখ করেছেন নারী নেতৃত্বের ব্যাপারে এবার আপনারাই বুঝতে পারেন এটা জায়েজ নাকি না জায়েজ এটা আমার বলার আর অপেক্ষা রাখে না এরপরে ছয়শো চৌষট্টি নম্বর প্রশ্ন ঢাকার খিলক্ষেত থেকে লিখেছিলেন মুসলিমা তিনি প্রশ্ন লিখেছিলেন ইদ্যত পালন করার সময় সীমা কত দিন। এবং তালাক প্রাপ্ত হলে ইদ্যত পালন করতে হবে কিভাবে। এই প্রশ্নের উত্তর হলো ইদ্যত পালনের দুইটা সিস্টেম আছে একটা হলো যদি আপনার তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্সের পরে ইদ্যত পালন করতে হবে সেটার ব্যাপারে কুরআনুল করিমের সুরা বাকার দুইশো আঠাশ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে সেই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন যাদের তালাক হয়ে যাবে তারা তালাকের পরে সেই নারীরা তিন হায়েস পর্যন্ত ইদ্যত পালন করতে হবে কুরআনুল কারিমের মধ্যে স্পষ্টভাবে সে কথাই বলা হয়েছে সুরা বাকার দুইশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন নারীদের তালাকের পরে তিন হায়েস পর্যন্ত ইদ্যৎ পালন করতে বলেছেন অর্থাৎ নারীদের যে প্রতি মাসে একটা অসুস্থতা আসে ঋতুস্রাব আসে এই ঋতুস্রাবের তিনটা ঋতুস্রাব অর্থাৎ তিনটা মাসিক এটা অতিক্রম করার পরে তার ইদ্যত শেষ হবে এরপরে সে চাইলে তার উপর যা হালাল আছে সে করতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে আর যদি সেই নারীর স্বামী মারা যায় ক্ষেত্রে তার ইদ্যত পালনের সময়সীমা কত সে কথাও আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কোরআন করিমের সুরাবাকার দুইশো চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আর যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় তাহলে তোমাদের স্ত্রীদের দায়িত্ব হলো তারা চার মাস দশ দিন ইদ্যত পালন করবে কথা আল্লাহ রবুল আলমিন বলেছে তো এই চার মাস দশ দিন যে ইদ্যৎ পালনের সময়সীমা এই সময়সীমার মধ্যে তিনটা বিষয় পালন করতে হবে এক নম্বর বিষয় হলো এই ইদ্দত চলাকালীন সময়ে সে তার নিজ বাড়িতে অবস্থান করবে ইমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া তার বাড়ি থেকে বাহিরে যাবে না কোথাও ঘুরতে যাবে না কোথাও অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাবে না এমার্জেন্সি কোনো কারণ যদি থাকে কেবলমাত্র তখন যেতে পারবে তাছাড়া অন্য কোন কারণে সে তার নিজ গৃহে থেকে নিজ বাসভবন থেকে সে বের হবে না এটা ইদ্যুৎ পালনের এক নম্বর শর্ত দুই নম্বর বিষয়টা হলো সে ইদ্যুৎ পালনের এই সময়সীমার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না তিন নম্বরে যেটা পালন করতে হবে তা তাহলে এই ইদ্যুৎ পালন করার সময়সীমার মধ্যে সে উত্তম সাজসজ্জা বা অধিক সাজসজ্জা গ্রহণ করতে পারবে না মুখে মেকআপ করতে পারবে না অর্নামেন্টস অলঙ্কার ব্যবহার করবে না চোখে কাজল ব্যবহার করবে না হাতে মেহেদি দিবে না এবং আঙ্গুলে আপনার নেলপালিশ ব্যবহার করবে না এগুলো থেকে বিরত থাকতে হবে এই ইদ্যুৎ পালনের সময়সীমার মধ্যে এগুলো থেকে বিরত থাকতে হবে এবং চার মাস দশ দিন অর্থাৎ ইদ্যৎ পালনের সময়সীমা শেষ হয়ে গেলে এরপরে আপনার উপর যা কিছু জায়েজ আছে আপনি সব করতে পারেন তখন আর আপনার শোক পালন করতে হবে না কোনো কিছু নিষেধ আপনার জন্য থাকবে না যা কিছু আপনার জন্য জায়েজ আগে ছিল এই ইদ্যত পালন শেষ হয়ে গেলে আপনি সব কিছুই করতে পারবেন কোনো নিষেধাজ্ঞা আর থাকবে না এরপরে ছয়শো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন কামাল উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন এটা এটা কতটুকু সঠিক এই প্রশ্ন উত্তর হলো খাবার খাওয়ার পরে আল্লাহ রসুল মিষ্টি খেতে বলেছেন বা কোনো সাহাবি তার এই ব্যাপারটা উল্লেখ করে সুন্নাথ হিসেবে অভিষিক্ত করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না তবে আমরা জানি আল্লাহ সাল্লাম মিষ্টি পছন্দ করতেন তার প্রিয় খাবারের মধ্যে মিষ্টি জাতীয় খাবার অনেক ছিল এগতো হাদিসের মধ্যে পাওয়া যায় তবে তিনি প্রতি খাবারের পরে মিষ্টি খেতেন বা মিষ্টি খেতে বলেছেন এরকম কোনো হাদিস নেই এটাকে সুন্নাত হিসেবে বলে দেওয়া যায় না এরপরে ছয়শো ছেষট্টি নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন বৈশাখী তিনি প্রশ্ন লিখেছিলেন মানুষ জান্নাতে বা জাহান্নামে গেলে সেখানে চিরস্থায়ী থাকবে নাকি দীর্ঘস্থায়ী থাকবে এই প্রশ্নোত্তর হল কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে জান্নাতে যারা যাবে তারা চিরস্থায়ীভাবেই থাকবে এবং জাহান নামে যারা যাবে যাদের মধ্যে বিন্দুমাত্র ইমান নেই তারাও চিরস্থায়ী জাহান্নামে থাকবে যাদের মধ্যে ইমান ছিল কিন্তু তারা অন্যায়ের কারণে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে তাদেরকে পাঠানো হয়েছে তারা নির্দিষ্ট একটা টাইম জাহান্নামের আগুনে পোড়ার পরে অর্থাৎ জাহান্নামের আজাব ভোগ করার পরে তারা আবার জান্নাতে চিরস্থায়ীভাবে যেতে পারবে কথা বোঝা যায় কোরআন কোরআনসন্না বিশ্লেষণ করলে তবে আমরা কথা বলতে পারি যে সেখানে চিরস্থায়ী থাকবে সেখানে কোনো মরণ থাকবে না যেহেতু সেখানে কোনো মৃত্যু থাকবে না সেহেতু আমরা চিরস্থায়ী বলতে পারি সেটা দীর্ঘস্থায়ী নয় সেখানে চিরস্থায়ী থাকবে মানুষ এরপরে সাতষট্টি নম্বর প্রশ্ন লক্ষ্মীপুর থেকে লিখেছিলেন আবেদা সুলতানা তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকে নাপাক কাপড় পাক করার জন্য তিনবার ধৌত করতে হয় এটা ঠিক কিনা এই প্রশ্ন উত্তর হল জিনা নাপাক কাপড় আপনি খুব ভালো করে মর্দন করে ধুয়ে ফেলবেন খুব সুন্দরভাবে ধুবেন তাতে আপনার তিনবারও ধোয়া লাগতে পারে পাঁচবার ছয়বারও ধোয়া লাগতে পারে তিনবার ধুলে পবিত্র হয়ে যাবে বিষয়টা এরকম নয় অথবা পাক করার জন্য তিনবারই ধুইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এরপরে ছয়শো আটষট্টি নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন জাহিদুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সব পাওয়া যায় এটা সঠিক কি না এই প্রশ্নের উত্তর হলো বিশুদ্ধ সনদে এরকম কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এ ব্যাপারে যে হাদিসটা উল্লেখ করা হয় সে হাদিসটা মহাদ্দ রামদের মতে এটা অত্যন্ত দুর্বল যে কারণে এই হাদিসটা সময় উল্লেখ করার মতো নয় তবে মা বাবার দিকে নেক নজরে তাকানো এটা অত্যন্ত সবের কাজ অবশ্যই এজন্য মা বাবার দিকে অবশ্যই নেক নজরে তাকাতে হবে তাদের দেখাশোনা করতে হবে তাদের দেখাশোনা এবং তাদের বাসস্থান এবং খাদ্যের ব্যবস্থা করার ব্যাপারে আল্লাহ রসুলামের একাধিক গুরুত্বপূর্ণ হাদিস আছে এবং তাদের দেখাশোনা করার ব্যাপারে অনেক ফুজিলত আছে তবে কবুল হজের সব যেটা হাদিসে উল্লেখ আছে সে হাদিসটা খুব একটা শক্তিশালী নয় অনেকে এটাকে গ্রহণযোগ্য বলে নেয় এরপরে ছয়শো উনসত্তর নম্বর প্রশ্ন মানিকগঞ্জ থেকে লিখেছিলেন সাজ্জাদ ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো ব্যক্তি বিবাহিত হওয়ার পরেও যদি নিজেকে অবিবাহিত দাবি করে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে কিনা না এই প্রশ্ন উত্তর হলো জিনা কোনো বিবাহিত ব্যক্তি নিজেকে অবিবাহিত দাবি করলে তার স্ত্রী তালাক হয়ে যায় না তবে তার গুণা হবে মিথ্যা কথা বলার কারণে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তার অবশ্যই গুণা হবে এরকম গুণা করা যাবে না এরপরে ছয়শো সত্তর নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মুনতাহা তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে বা পুরাতন হয়ে গেলে পাঠযোগ্য না থাকলে সে কোরআনুল কারিমের কপি কি করতে হবে এই প্রশ্নের উত্তর হলো কুরআনুল কারিম যদি সেটা পাঠযোগ্য না থাকে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে আপনি মাটি চাপা দিতে পারেন অর্থাৎ সুন্দর কাপড়ে পেঁচিয়ে আপনি কবরস্থ যেভাবে করে সেভাবে আপনি মাটি চাপা দিয়ে রাখতে পারেন যেখানে কোনো পশু পাখি আক্রমণ করবে না আর তা যদি আপনি না পারেন তাহলে আপনি এটাকে আগুনে পুড়িয়ে সেই সাইটাকে আপনি মাটির নিচে দিয়ে দেবেন অথবা পানিতে ভাসিয়ে দেবেন কোরআন কারিমের সেই কপিটাকে আপনি জ্বালিয়ে দিয়ে সেখানে আপনি সেই ছাইগুলো পানিতে ভাসিয়ে দিবেন এটা করতে পারেন এরপরে ছয়শো একাত্তর নম্বর প্রশ্ন নাটোর থেকে লিখেছিলেন আবু নাইম তিনি প্রশ্ন লিখেছিলেন আমি ঘুষ দিলে অবশ্যই সরকারি চাকরি হবে আর ঘুষ না দিলে সরকারি চাকরি হবে না এখন আমার করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো সরকারি চাকরি না করলে আপনি বাঁচতে পারবেন না বিষয়টা তো মনে হয় এরকম না এজন্য আপনাকে যে ঘুষ দিয়েই সরকারি চাকরি নিতে হবে এ কথা আমরা বলতে পারি না যেখানে ঘুষ দিতে হবে সেখানে আপনি কেন যাবেন আপনি ঘুষ দিয়ে শুরু করলে আপনি সুযোগ পাইলে তো আপনি ঘুষ ছেড়ে দিবেন না আপনি নিজেও ঘুষ খাওয়ার চেষ্টা করবেন এজন্য অন্যায়ের সাথে জড়িত হওয়ার কোনো দরকার নেই আপনি যে টাকাটা দিয়ে সরকারি চাকরি নেবেন সেই টাকাটা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন আপনি নিজে উদ্যোক্তা হন এটাই তো আপনার জন্য ভালো হয় আর সেটা যদি না হয় তাহলে আপনি অন্য যে কোনো বেসরকারি চাকরিতে অ্যাপ্লাই করেন অন্য কর্মসংস্থানের চেষ্টা আপনি করেন কেন আপনি ঘুষ দিয়ে চাকরি নিতে হবে এটাকে আমরা জায়জ বলতে পারি না এরপরে ছয়শো বাহাত্তর নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন জানাজার খাটিয়া চল্লিশ কদম নেওয়া এবং তিনবার নামিয়ে কাত পরিবর্তন করার বিধান আছে কিনা এ প্রশ্নোত্তর হল জিনা জানাজার খাটিয়া বহন করার সময় চল্লিশ কদম হেঁটে তারপরে আপনার তিনবার মঞ্জিল দিতে হবে কাঁধ থেকে নামিয়ে আবার ঘুরিয়ে অন্য কাঁধে নিতে হবে এ যেরকম একটা সিস্টেম অনেকে মানার চেষ্টা করে বা বলে থাকে এ বিষয়টা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই কোরআন হাদিসের মধ্যে এরকম বিষয়টা উল্লেখ নেই যে আপনাকে বারবার কাঁধ পরিবর্তন করতে হবে নামাতে হবে চল্লিশ কদম পর্যন্ত যেতে হবে এরকম বিষয়টা উল্লেখ নেই এরপরে ছয়শো তেহাত্তর নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন জানাজার নামাজে তিন কাতার দাঁড়ানোর কোনো ফজিলত আছে কিনা এবং বেজোর সংখ্যক কাতার করা লাগবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জানাজার নামাজে তিন কাতারের ব্যাপারে হাদিস আছে যদি লোক সংখ্যা কম হয় তাহলে তিন কাতারে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া এবং অনেক হাদিস তো এই ব্যাপারে আছে যে আল্লাহ রবুল্লা আলমিন বেজোর সংখ্যাকে পছন্দ করেন এজন্য নামাজের কাতার জানাজার কাতার তিন কাতার অথবা পাঁচ সাত নয় কাতার করার কথা বেজর সংখ্যা কাতার করার কথা অনেকে বলেন তবে হাদিসের মধ্যে এরকম দিক নির্দেশনা নেই যে জানাজার কাতার এরকম বেজোড় সংখ্যক হতে হবে এরকমটা হাদিস থেকে বলা যায় না এরপরে ছয়শো চৌত্রিশ নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন ইব্রাহিম খলিল তিনি প্রশ্ন লিখেছিলেন হিন্দুদের পূজায় মুসলিমদের কাছে চাঁদা ধরলে করণীয় কী এ প্রশ্নের উত্তর হলো জিনা হিন্দুদের পূজায় মুসলিমরা চাঁদা কেন দেবে দিতে পারবে না আপনাকে ধরলেও আপনি বলে দেবেন ভাই আমাদের ধর্মে নিষেধ আছে অন্য কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে সেখানে চাঁদা দেওয়া এটা আমাদের ধর্মের নিষেধ আছে তোমার ধর্ম তুমি পালন করো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি চাঁদা দিতে পারি না এটা আমার ধর্মে নিষেধ কথা আপনি বলে দিবেন। এটা আপনার করণীয় এরপরে ছয়শো পঁচাত্তর নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন জহিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন ইউটিউব ফেসবুকে ইসলাম প্রচার করাকে বিদাৎ নয় এই প্রশ্নের উত্তর হলো এখন ডিজিটাল যুগ মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে ভালো মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া তো আপনি ব্যক্তিগতভাবে দাওয়াতে কাজ করে যতটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবেন যদিও এখানে ফেতনার আশঙ্কা আছে তারপরও এটাকে বর্তমান সময় এটা যুগের চাহিদা এটাকে বাদ দিয়ে আপনি দাওয়াতের কাজ করলে ততটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না সব ক্ষেত্রে দাওয়াতের কাজ চালু রাখা আমাদের দায়িত্ব তবে আপনি যে বেদাওয়াতের কথা বললেন দাওয়াতের কাজ যে কোনো মাধ্যমে আপনি আমি করতে পারি এখানে বেদায়াতের ফত দেওয়াটা উচিত নয় বেদাওয়াতের সংজ্ঞাটা আগে বুঝতে হবে বেদায়াতের সংজ্ঞাটা যদি আপনি বুঝতেন তাহলে এখানে বেদাওয়াতের কথাটা উল্লেখ করতে পারতেন না এরপরে ছয়শো সাতাত্তর নম্বর প্রশ্ন সুনামগঞ্জ থেকে লিখেছিলেন বিলকিস আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন গোসল ফরজ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো গোসল ফরজ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত আপনি করতে পারেন মুখস্থ যদি থাকে আপনি করতে পারেন তবে কোরআনের যে মাসহাফটা আছে সেটা আপনি হাতে স্পর্শ করে কোরআনকালীন তেলাওয়াত করার ব্যাপারে অধিকাংশ অলামাইকরাম কোরআন সন্ন্যার আয়াতের ভিত্তিতে হাদিসের ভিত্তিতে নিষেধ করে থাকেন এরপরে ছয়শো সাতাত্তর নম্বর প্রশ্ন সোনা সিলেট থেকে লিখেছিলেন মারিয়াম জান্নাত তিনি প্রশ্ন লিখেছিলেন রমজান মাস ব্যতীত অন্য যে কোনো সময় জাকাত দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল জি যাবে রমজান মাস ব্যতীত বারো বারো মাসের বাকি এগারো মাসের যে কোনো মাসে আপনি জাকাত দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে ছয়শো আটাত্তর নম্বর প্রশ্ন বাগেরহাট থেকে লিখেছিলেন মাসরুর তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকে খাবার খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ এটা কোরআন হাদিসে আছে কিনা এই প্রশ্ন উত্তর হলো জি না খাবার খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ এটা কোরআন হাদিসে নেই আপনি যে কোনো সময় সালাম দিতে পারেন সালামের উত্তরও দিতে পারেন এরপরে ছয়শো উনআশি নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন রাকিব হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন কোন নাস্তিক বা ইসলাম বিদ্বেষীকে কুফুরি কালাম বা জিনের মাধ্যমে ক্ষতি করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো কেন একজন নাস্তিক বা একজন ইসলাম বিদ্বেষী আপনি তার ক্ষতি করতে যাবেন কেন আপনি তার কথার জবাব কথার মাধ্যমে দেন আর সে যদি অন্যায় করে থাকে বিচার ব্যবস্থার মধ্যে এনে তার বিচারের দাবি করেন কিন্তু আপনি তাকে ক্ষতি করার জন্য কুফরি কালামের আশ্রয় নেবেন বা জিনের মাধ্যমে ক্ষতি করবেন এ বিষয়টা জায়েজ নেই এ বিষয়টা আপনি আমি করতে পারি না এরপরে ছয়শো আশি নম্বর প্রশ্ন পিরোজপুর থেকে লিখেছিলেন স্বামীমা নাসরিন তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী মারা গেলে আর কখনও গহনা ব্যবহার করা যাবে না এটা কি সত্য এ প্রশ্নের উত্তর হলো জিনা স্বামী মারা যাওয়ার পরে আপনার ইদ্ধত শেষ হওয়ার পরে আপনি গহনা ব্যবহার করতে কোনো নিষেধ নেই আপনার ইদ্যতের সময়টা চার মাস দশ দিন এই চার মাস দশ দিন পরে আপনি স্বর্ণ গহনা ব্যবহার করবেন আপনি রঙিন জামা কাপড় পরবেন সাজসজ্জা গ্রহণ করবেন এতে কোনো সমস্যা নাই কোনো নিষেধ নেই আপনাকে সাদা কাপড় পরে থাকতে হবে কানের দুল নাকের দুল খুলে ফেলতে হবে এরকম কোনো নিয়ম ইসলামে নেই আপনি আগের মতো সব কিছুই করতে পারেন এটা আপনার জন্য জায়েজ রয়েছে